একটি হিন্দু ভাইকে প্রশ্ন করলেন, ডাক্তার জাকির নাইক রয়ে গেলেন সেই ভাইয়ের প্রশ্নটি শুনে। ডাক্তার জাকির নাইককে প্রশ্ন করছেন যে আপনারা বলেন যে মুসলিম ধর্মে মূর্তি পূজা হারাম, পাথরকে পূজা করা হারাম, তো আপনারা যে কাবার সামনে আপনারা মাথা নত করেন তাকে পূজা করেন, এটা কি ঠিক? তো ডাক্তার জাকির নাইক সে ভাইয়ের প্রশ্ন শুনে রেগে গেলেন, সে ভাইটিকে কঠিন উত্তর দিলেন যে আপনারা মুসলিম ধর্মের ভাইয়েরা বলেন যে মূর্তি পূজা হারাম, তারা আমরা পাথরকে পূজা করি, কিন্তু আপনারা যে কাবার সামনে মাথা নত করেন তাহলে আপনারা কাবাকে পূজা করছেন। তো এই নিয়ে ডাক্তার জাকির নাইক সে ভাইটিকে কঠিন উত্তর দিলেন। তো সম্পূর্ণ নাটনের ভিডিওটিকে লাস্ট পর্যন্ত অতি অবস্থা দেখবেন, মাসাল্লাহ কঠিন উত্তর দিয়েছেন সেই ভাইটিকে। তো ভিডিও শুরু করার আগে আপনার যদি ডাক্তার জাকির নাইককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। এই চ্যানেলটি শুধু ইসলামী প্রচার ভাইয়া বানানো হয়েছে, আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারের ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা শুনে নিই ডাক্তার জাকির নাইক সে ভাইটিকে কি উত্তর দিলেন। আমার এক বন্ধু হিন্দু ধর্মের অনুসারী, তাকে বলেছি যে তাদের ঈশ্বর পাথর, গাছ বা সূর্য নয়। তারপর সে প্রশ্ন করেছে, তোমরা কেন কাবার দিকে শুধু সেজদা করো, অন্যদিকে সেজদা করো না কেন? ভাই আপনি প্রশ্ন করলেন যে এক কথায় ইসলাম ধর্মে যদি মূর্তি পূজা নিষিদ্ধ হয়ে থাকে, পাথর মূর্তি ইত্যাদি উপাসনা নিষিদ্ধ, তাহলে আমরা কাবার সামনে সিজদা করছি কেন? আমরা কি কাবার উপাসনা করছি শুধু একটা দিকেই কেন? তার মানে কি আমরা কাবার ইবাদত করছি? প্রশ্নের উত্তরে বলবো, আর এটা খুবই কমন প্রশ্ন, যে কোনো মুসলিম কখনোই কাবার ইবাদত করে না। কাবা হচ্ছে আমাদের কিবলা, আমাদের সিজদার দিক। আর আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি। যখন আমরা নামাজ আদায় করি, পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 144 যে তোমরা যেখানেই থাকো কাবার দিকে ফিরে সিজদা করো, সেটাই আমাদের কিবলা। ধরেন আপনি যদি এখানে নামাজ আদায় করেন, এই হলের মধ্যে কেউ উত্তর দিকে মুখ করে দাঁড়াবে, কেউ দক্ষিণ দিকে, কেউ পূর্ব দিকে, আবার কেউ পশ্চিম দিকে। তাই একতার জন্য পৃথিবীর সব মুসলিম একদিকে ফিরে নামাজ পড়ি, সেটা হচ্ছে কাবা, আমাদের কিবলা। কাবার উত্তর দিকে তাদি হালাল কেরের ক্ষেত্রেও যদি দায়িত্ব পালন না করেন, ভালো মায়ের দায়িত্ব বা ভালো স্ত্রীর দায়িত্ব, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা ভালো মা হতে চাইলেও কখনো পারবো না, আমরা পুরুষরা এটা করতে পারবো না, কয়েক পাহাড় স্বর্ণের বিনিময়েও সেটা পারবো না আমরা, যত চেষ্টা করি না কেন। তাহলে একজন মহিলার যে সম্মানটা প্রাপ্য সেটা সে হারাচ্ছে, পুরুষের উপর যে দায়িত্ব সেটা তারা করবে। এখন মহিলারা চাইলে কাজ করতে পারে, তবে শরীয়ত ভেতরে থেকে যাতে সে বেহেশতে যেতে পারে। মাশাআল্লাহ কঠিন উত্তর দিলেন ডাক্তার জাকির নাইক। তো প্রিয় দর্শক, এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের আল্লাহ আস্তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। এই চ্যানেলটি ইসলাম প্রচারিক ভাইয়া বানানো হয়েছে, আপনাদের ইসলাম প্রচারিক চ্যানেলকে ভালোবেসে থাকেন, আপনাদের ইসলাম ধর্মকে ভালোবেসে থাকেন তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের বা আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।